বাংলায় আপনাদের সবাইকে স্বাগত নেশা। আর বাগান বিলাস তো যথেষ্ট সাপেক্ষ একটি শখ তার মধ্যে যদি অর্কিড গাছ একবার আপনাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু বাগান বিলাসের খরচা প্রচুর পরিমাণে বেশি হয়ে যায় আজকাল দেখবেন অনলাইন প্রচুর ওয়েবসাইটে অর্কিড গাছ বিক্রি হচ্ছে অন্যান্য গাছের মতোই আমাদের সাউথ ইন্ডিয়াতে স্পেশালি অর্কিডের প্রচুর ফার্ম আছে কারণ সাউথ ইন্ডিয়ার যে আবহাওয়া সেখানে অর্কিড খুব ভালো হয় আমার তো অর্কিড সম্বন্ধে কোনো আইডিয়া এখনো অব্দি নেই খুবই সামান্য আইডিয়া তাই অর্কিড গাছ সম্বন্ধে শেখার জন্য আমি সেরকমই সাউথ ইন্ডিয়ান একটা অর্কিড ফার্ম থেকে দুটো অর্কিডের চারা কিনেছি আপনারা জানেন আমি তার আনবক্সিংও করেছি আর সেখানে আপনাদের দেখিয়েছি যে অর্কিডের চারা কিরকম দেখতে হয় আর খরচাটাও যথেষ্ট পরিমাণে বেশি আর একটি অর্কিডের যারা যা দাম সেই দামে কিন্তু আমার মোটামুটি চারটে ফুল গাছ হয়ে যেতে পারে আর এই অর্কিড গাছের খোঁজেই আমি ফেসবুকে এমন একটি অর্কিড এর কোম্পানির খোঁজ পাই যেটি আমাদের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় শিবুর আলিতে অবস্থিত আর সেই ওয়েবসাইট থেকে কেনা কিছু গাছের আনবক্সিং ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আজকে এসেছি আমার পেছনে ছবিতে যে দুটো অর্কিড গাছ দেখছেন সেটি এই জায়গাটা থেকেই কেনা আমি কথা বলছি উড়াল অর্কিড নার্সারি আর ল্যান্ডস্কেপের এটি আপনাদের আগেই বললাম নদীয়া জেলার শিমুরালিতে অবস্থিত এই যে এই দুটো অর্কিড গাছ দেখছেন এটা কিন্তু একটা বড় ম্যাচিওর অর্কিড আর এটার ভালো মতো যত্ন করতে পারলে খুব শীঘ্রই এটা ফুল দেবে আর এইটা হচ্ছে একটা অর্কিড সিডলিং আমার আগের ভিডিওটা আপনারা দেখে থাকলে আমি আই বাটনে লিঙ্ক করে দেব আপনারা বুঝতে পারবেন যে কতটা পার্থক্য এই সিডলিংটার দাম কিন্তু আগের অর্কিড সিডলিং যেটা আমি কিনেছিলাম তার আর্ধেক আর এটার কোয়ালিটি আর এটার গ্রোথ এটার সাইজ কিন্তু আগেরটার থেকে অনেক বেশি ভালো তাই আর দেরি না করে আপনাদের দেখিয়ে দিই কিভাবে আমি আনবক্সিংটা করলাম আর আনবক্সিংটা হয়ে যাওয়ার পরে আপনাদের আমি জানাবো কেন আমি উরাল অর্কিড নার্সারি আর ল্যান্ডস্কেপ রেকমেন্ড করছি আর আপনাদের সাজেস্ট করছি আপনারা কখনো অর্কিড কিনতে চাইলে এখান থেকেই আপনারা কিনতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এই বাক্সটা আমি পেয়েছি আমার কাছে এসছে উরাল অর্কিড নার্সারি অ্যান্ড ল্যান্ডস্কেপ থেকে এটির প্রোপ্রাইটারেস হচ্ছেন শর্মিষ্ঠা বিশ্বাস ব্যানার্জি আর এটি শিমুরালি নদিয়া থেকে এসছে আমার কাছে এবার আমি আস্তে আস্তে বক্সটাকে খুব কেয়ারফুলি কেটে নেব প্রথমেই যেই খামটা ওপরে দেখতে পাচ্ছেন এই খামের মধ্যে আমার অর্ডারের পুরো ডেসক্রিপশানটা আছে আর আমার বিলটা আছে আর এই যে ছোটো ছোটো কাগজের মোড়কগুলো বার করছে এই ছোটো ছোটো মোড়কগুলো হচ্ছে অর্কিডের চারা আর এই যে বড় পটটা দেখছেন সেটি বক্সের সাথে দড়ি দিয়ে খুব স্টার্ডিলি টাইটলি বাঁধা আছে যাতে গাছটা বক্সের মধ্যে না নড়ে এইভাবে গাছটা প্যাক করে আমার কাছে এসছে দেখছেন যথেষ্ট বড় সাইজের একটি ডেনড্রোভিএম গাছ এটা আমার হাতের আকারের সাইজ এটা আর চারাগুলোও আস্তে আস্তে আমি খুলবো এইভাবে কাগজের মোড়কে চারাগুলো দেওয়া হয়েছে যাতে ডিহাইড্রেটেড না হয়ে যায় এগুলো তিনটেই হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি ডেন্ড্রোবিয়াম এর চারা আমি আস্তে আস্তে তিনটেই খুলে নিচ্ছি চারাগুলো কিন্তু যথেষ্ট সজীব আর সতেজ ঠিক বড় গাছটার মতো এই তিনটে চারাই আমি পেয়েছি আর এটা যথেষ্ট স্টার্ডি এবার আপনাদের বলে দিই আমি কেন প্রেফার করি যে আপনারা উড়াল অর্কিড নার্সারি আর ল্যান্ডস্কেপ থেকে আপনাদের অর্কিডের অর্ডারগুলো প্লেস করুন বা পারচেস করুন তাই এই ভিডিওটা দেখতে থাকুন আর কোনো কোয়ারি থাকলে নিচে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না আর প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আনবক্সিংটা তো আপনারা দেখলেন এবার আপনাদের বলি কেন আমি এই স্টোর এই কোম্পানি আপনাদের রেকমেন্ড করছি প্রথম ফ্যাক্টর হচ্ছে দাম আগের যে দুটো অর্কিডের চারা আমি কিনেছিলাম সেই দুটো চারা দাম শুধু যে যত খরচা আমার হয়েছিল সেই খরচায় কিন্তু আমি এই নার্সারি থেকে চারখানা অর্কিডের গাছ কিনেছি প্লাস পোস্টেজ আর হ্যান্ডলিং চার্জ বিলিয়ে কিন্তু আমার একই দাম দাঁড়িয়েছে চারটে অর্কিড মধ্যে তিনটে অর্কিডের চারা এই সাইজের আর একটা হচ্ছে এই অর্কিডটা তো দাম যথেষ্ট ন্যায্য আপনাদের কাছে আমি আগেই তাই জন্য আমার মনে হয় এখান থেকে অর্কিড কেনাটা বেটার একটা অপশন দ্বিতীয় হচ্ছে কোয়ালিটি একটা গাছ তো দেখলে বোঝা যায় সেটা হেলদি না সেটা স্ট্রেসড না সেটা বাজে কোয়ালিটি এইখান থেকে আমি যে যে গাছগুলো কিনেছি আপনাদের তো আনবক্সিং করে দেখালামই গাছগুলোর কোয়ালিটি কত ভালো কতটা সজীব আর সতেজ গাছগুলো আর খুব একটা বেশি ড্যামেজ গাছগুলোর মধ্যে নেই শেকড়গুলো যথেষ্ট হোয়াইট এই গাছটা দেখালে আপনারা দেখতে পাবেন দেখুন এখানে শেকড়গুলো পুরো হোয়াইট আর কোথাও পছন্দের কোনো জায়গা নেই এই টপটা শুধু এসছে এমনি কোনো বড় জায়গা থেকে কিনলে কিন্তু এটার অনেক দাম চলে আসবে কিন্তু আপনাদের যেটা আমি বললাম আপনারা নিজেরাই ওনাদের কন্ট্যাক্ট করে দামটা প্লিজ একটু জেনে নেবেন কিন্তু এটা যথেষ্ট ভালো কোয়ালিটি ফর দ্য প্রাইস যেই প্রাইসে আমরা এটা পাচ্ছি থার্ড আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস এই অর্কিডটার অর্ডারটা যখন আমি প্লেস করেছি তার দুদিনের মধ্যে অর্কিডটা চলে এসছে সেটার হয়তো কারণ কারণ আমি কলকাতায় থাকি আর এটা নদীয়া জেলায় অবস্থিত ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু এটার যে প্রোপ্রাইটার যিনি মালিক তিনি অর্ডারটা দেওয়ার পরে আমার অর্ডারের পেমেন্টটা পাওয়ার পরে উনি আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে জানান যে অর্ডার প্লেস করে দিয়েছেন আর কবে উনি শিপ করবেন সমস্ত কিছু আমাকে বলে দিয়েছেন তারপরে উনি আমাকে অর্কিড গাছটা আমি পেয়ে যাওয়ার পর উনি আমাকে নিজে ফোন করে অর্কিডের কেয়ার রুটিনটা সম্বন্ধে বলেছেন শিখিয়েছেন কিভাবে সিডলিংটাকে আমি আলাদাভাবে পট করব, ওনার ইনস্ট্রাকশন মেনেই আমি এইভাবে পট করেছি আর সেটা নিয়ে কিন্তু আমি আলাদা একটা ভিডিও করব আপনারা চিন্তা করবেন না যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন এটা নিয়েও আমি ভিডিও আস্তে আস্তে পরপর দিতে থাকব। তো আফটার সার্ভিস কিন্তু অর্কিডের জন্য প্রচুর দরকার হয় কারণ অর্কিড আর পাঁচটা গাছের মতো না অর্কিডের প্রয়োজনীয়তা একটু আলাদা কেয়ার রুটিন একটু আলাদা আমি এখনো শিখছি আমি একদমই আন করা তো ওনার এরকম গাইডেন্স সাথে পাওয়া ইজ আ বিগ থিং আর উনি আমাকে আশ্বস্ত করেছেন যে যখনই কোনো সমস্যা হবে ওনাকে কন্ট্যাক্ট করতে আর আমি আশাবাদী যে উনি আমাকে প্রথমবার যেমন হেল্প করেছেন সেরকমই হেল্প করবেন আগে আমি যে অর্কিডের চারা কিনেছিলাম সেখান থেকে আমি সাজেশন পেয়েছি কিন্তু পুরোপুরি ডিটেলড মাইনিউট সাজেশন ছোট ছোট যে অ্যাডভাইসগুলো গুলো ছোট ছোট যে ইম্প্রোভাইজেশনগুলো করা দরকার সেগুলো সম্বন্ধে কিন্তু আমি খুব একটা বেশি গাইডেন্স পাইনি এই তিনটে কারণের জন্য আমার মনে হয় আপনাদের উড়াল অর্কিড নার্সারি আর ল্যান্ডস্কেপ থেকে অর্কিড গাছ কেনা দরকার আমি সমস্ত ডিটেলস এই ভিডিওটার ডেসক্রিপশনে দিয়ে দেব আর আমি আশা করব যে এই ভিডিওটা দেখে আপনারা যারা অর্কিড ভালোবাসেন তারা অবশ্যই এই নার্সারিতে একটা অর্ডার প্লেস করবেন আর আপনার চিন্তা করবেন না এটাতে আমি কোনো কমিশন পাবো না কোনো ফ্রি পাবো না আমার ভালো লাগবে যে আমার ভিডিও দেখে যারা অর্কিড ভালোবাসেন অর্কিড প্রেমী যারা আছেন তারা ভালো জায়গা থেকে নিজেদের পয়সা খরচা করে ভালো জিনিস আনতে পারবেন আর ঠকবেন না আর যিনি আমাকে এই ভালো ভালো গাছগুলো পাঠিয়েছেন ওনারও কিছুটা উপকার হবে তাই আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কোনো সাজেশন বা কোয়ারি থাকলে অবশ্যই জানাবেন নিচের কমেন্ট বক্সে ভালো থাকবেন আর ভালো রাখবেন